গুড মর্নিং, অর্চনার ঘরকন্যায় আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে প্রজাতন্ত্র দিবস আর সরস্বতী পুজোয় আমার পরিবারের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সকাল সকাল আমাদের ছাদে ফ্ল্যাগ তোলা হয়েছে, আর এদিকে দেখো আমাদের ঠাকুরও এসে গেছে। ঠাকুর কালকে সকালেই এসেছে, আজকে এখনই প্যান্ডেলে নিয়ে আসা হচ্ছে। কালকে অনেক রাত অবধি আমাদের প্যান্ডেল হয়েছে ছাদে। আমাদের ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে না, আর বেশ বড় হয়েছে ঠাকুরটা। আমরা সবাই স্নান টান করে চলে এসেছি, এবারে ঠাকুরের জায়গায় জোগাড় করব, পুজোর জোগাড় করব। ঠাকুরের জায়গাটা এখনো সাজানো হয়নি ঠিক মতো করে, সেটাকে সাজানো হবে, পুজোর জোগাড়টাও করতে হবে আমাদের এখন। সবাই আমরা পুজোর জোগাড় করে বসে আছি, এখন 11:30 বাজে, ঠাকুরমশাই এখনও আসেনি, কখন আসবে জানি না। তো সবাই আমরা এখন ঠাকুরমশাইয়ের পথ চেয়ে বসে আছি এখন আমরা। চলো এইদিকে একটু দেখাই, আমাদের রান্না হচ্ছে যেখানটা, এখানে এখন খিচুড়ি রেডি হচ্ছে, ডাল ভাজা হচ্ছে, খিচুড়ি বসবে, বাঁধাকপির তরকারি, চাটনি হবে আজকে। দেখ বাচ্চারা কি সুন্দর হলুদ জামা কাপড় পরে বেশ আড্ডা মারছে। যাই হোক, অনেক প্রতীক্ষার পর ঠাকুরমশাই এসেছে, বেলা 1:30 বেজে গেছে। পুজো হতে হতে আমাদের 2:30 বেজে গেছে। এদিকে আমাদের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, কুলের চাটনি রেডি, আর এই যে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, বাচ্চারা খেতে ছটফট করছে, তো ওদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আমরাও খেতে বসে গেছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, আবার বিকেলবেলা থেকে দারুণ অনেক ব্যাপার স্যাপার আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ব্লগটা দেখবেন, দারুণ মজা লাগবে আপনাদের, আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিকেলবেলায় আমাদের ফ্ল্যাটের আমাদের পরিবারের একজনের অ্যানিভার্সারি ছিল, আমাদের বন্ধু প্রতিবেশী, তো সরস্বতী পুজোর দিন অ্যানিভার্সারি, তো দারুণ ব্যাপার, তো দারুণ মজা করলাম আমরা।
পরে আমাদের সব নাচ গান বেশ অনেকক্ষণ এনজয় করলাম আমরা। সরস্বতী পুজোটা আমরা দারুণ, সত্যি আমাদের ফ্ল্যাটে সবাই মিলে খুব আনন্দ করি, আমরা খুব এনজয় করি ফ্ল্যাটের সবাই, ভীষণ মানে ভীষণ এটার মধ্যে ইনভলভ হয় সবাই, খুব মজা করতে ভালোবাসি মানে ভালো হয়। তো যাই হোক, এইটা আমাদের রাতের মেনুটা দেখাই, কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর ফুলকপির রোস্ট, রসগোল্লা, রসগোল্লা না রাজভোগ, এই ছিল আমাদের রাত্রের মেনু। কিন্তু যতই কেক কাটা হোক আর নাচ গান হোক, এর মধ্যে কিন্তু ঠাকুর মশাই রাত্রিরে সন্ধ্যা আরতি করতে চলে আসবে, তাই তারই মাঝে আমাদের সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার এই ভোগের মানে ভোগের রান্না করতে আমরা সব এগিয়ে এলাম। পুজোর জোগাড়ও করতে হবে, কেননা সন্ধ্যা আরতি তো এক্ষুনি ঠাকুর মশাই চলে আসবে রাত্রি, তখন সাড়ে আটটা নটা বা সাড়ে আটটার দিকে সময় দিয়েছিল আমাদের। সন্ধেবেলাটা আমাদের সত্যি খুব ভালো কেটেছে, সরস্বতী পুজোটা সত্যি আমরা শুধু ছোটরা না আমরা বড়রাও খুব এনজয় করি আমাদের ফ্ল্যাটে। আমাদের ঠাকুরমশাই এসে গেছে, এখন পুজো হচ্ছে, এখন এখন হোম হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, জানি না কেমন লাগবে আপনাদের, যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এরকম যেন প্রত্যেক বছর বছর আমাদের সরস্বতী পুজোটা এরকম ভালো করতে পারি। এই যে আমাদের ফ্ল্যাটের পুরো পরিবার, পুরো ফ্যামিলি, আমরা একটা পরিবার। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনুরোধ করব, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ।